ত্রি চিদম্বরম মুখমন্ডল বাদে সারা শরীর থেকে রেখেছিলেন ওপরের সাজা কাপড়ে জীবনের শেষ অংশে ঐশ্বরিক আলোয় তার চোখ এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে তার একটি চোখ অর্থাৎ ডান চোখটি বন্ধ করে সম্ভবত কিছু দিনের জন্য উপরের কাপড় দ্বারা আবৃত করে রাখতে হয়েছিল শীর্ষদের সন্তুষ্ট করার জন্য একবার তিনি একটি উন্মোচন এবং খুললেন যখন চোখ থেকে একটি চকচকে আলো বর্ষিত হয়েছিল এবং এটি সূর্যের বেশি উজ্জ্বল হতে দেখা গেল আমি শীঘ্রই বন্ধ করে আবার থেকে দিলেন এবং প্রকাশ করলেন যে তারা শিষ্যরা তার সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরা করতে পারবেন না যদি না তিনি এতটা বন্ধ করে একটি চোখ থেকে না রাখেন স্পষ্ট যে দুটি চোখ একসাথে খোলা তীব্রভাবে শক্তিশালী এবং ঘনীভূত ঐশ্বরিক আলো ফেলে দিয়েছে যা তার চারপাশের অশুদ্ধ এবং অগ্রহণযোগ্য লোকের ক্ষতি করতে পারে তিনি তার উভয় চোখে ঐশ্বরিক ইচ্ছার বিস্ময়কর কাজগুলি সম্পাদন করার জন্য আলোর মঙ্গল বা সারমর্মের সাথে বিশাল অনুগ্রহ আলো দ্বারা অনুগ্রহযোগ্য বলে উল্লেখ করেছেন ব্যক্তিগত পরিচারক একবার উচ্চতর চেতনার ফ্রান্সে পড়ে গিয়েছিল কারণ সে দুর্ঘটনাবশত দেখেছিল যে তার মনিবের চোখ কেবল ধ্যানের একাগ্রতার পরে খুলছে এবং পরিচারক পাঁচ দিন পরে ফ্রান্স থেকে ওঠে কেন শুধুমাত্র কয়েক মাস নীরব ছিল তার চোখের আমিষজ্ঞিকে নিরামিষা শেখে পরিবর্তন করতে পারেন তা সর্বজনীবিত ছিল চোখ থেকে ঈশ্বরের অনুগ্রহ এবং আলো ঢেলে দেওয়া হয়েছিল যা সম্ভবত প্রাথমিক পর্যায়ে তার শরীরের সবচেয়ে স্পষ্টভাবে রূপান্তরিত অংশ ছিল